আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ কি সত্যি আছেন এটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, বা আমাদের নিজেদেরকে কনভিন্স করার যে ব্যাপারগুলো এটি নিয়ে আলাপ করতেছিলাম। হ্যাঁ, এই যারা আপনার যারা কমিউনিস্ট বা যারা এথিস্ট অথবা যারা মানে অ্যাগনোস্টিক বা এই ধরনের মানুষ যারা আছে, তারা বলবে যে দিন বা ধর্ম বা যে কোনো রিলিজনের কথা বলবে যে মানুষ যা জানে না সেই জিনিসটাকে, সেই জিনিসটার প্রতি অজানাকে মানুষ একটা ভয় থাকে, অজানা, বিশেষ করে সেই অজানা যদি একটা বিকট বা বিশ্রী বা ভয়ঙ্কর কিছু রূপ থাকে সেই অজানা, তাহলে হয়তো মানুষ সেটাকে ভয় করতে শুরু করে এবং একসময় পূজা করতে শুরু করে। এই কথাটা তারা বলে। কার্ল মার্ক্স যেমন বলছেন, উনি ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে এরকম কথাই বলছেন যে মানুষের অজ্ঞতাবশত মানুষ একটা কিছু ভয় করতে শুরু করে, তারপর পূজা করতে শুরু করে বা সেটার ওয়ার্শিপ করতে শুরু করে, যেটা আমরা বলি। তো এটা, এই কথাটা একদম মিথ্যা না, এটা আংশিক সত্য। আমি আপনাদেরকে আগে বলছি কিনা আমার মনে নাই, যেটা সত্য যে এই সেন্সে সত্য যে ধরেন সুদানের অ্যানিমিস্টরা অথবা ইন্ডিয়ার হিন্দুরা, তারা সুদানের অ্যানিমিস্টরা নীলনদের পূজা করে বা করত, ইন্ডিয়ার হিন্দুরা পদ্মা বা যেটা আমাদের পদ্মা যেটা গঙ্গা আগের অংশ যেটা গঙ্গা গ্যাঞ্জেস যেটাকে আমরা বলি, সেই গঙ্গা গঙ্গার পূজা করে, আগেও করতে এখনও করে। লিটারালি তারা সেটাকে ডেইটি বা ওই ধরনের কিছু মনে করে, দেবতা মনে করে, গড মনে করে, যে তাকে যা মানে যা তাদেরকে কিছু দিতে পারে বা তার কাছে তারা চায়, তার কাছে তারা মানে তাকে একটা ভাগ্যের নিয়ন্তা মনে করে তারা। এটা যেমন ধরেন অজ্ঞতাবশত এটা আপনি বলতে পারতেন যে মানুষ এক সময় রিজনিং বা মানুষের জ্ঞান ওরকম ছিল না, কৃষিভিত্তিক ইকোনমি ছিল, সুদানের কথা বলতেছি এবং ইন্দের কথা বলতেছি, যে তাদের যে নদীগুলোর উপর তারা ডিপেন্ড করতো, সেই নদীগুলো যদি খুব উপচায় পড়তো বা বন্যা হইতো, প্লাবন হইতো, তাহলে তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যেত, ভেসে যেত। আবার দেখা যেত যে সেই নদীতে যদি পানি কমে যেত তাহলে তাদের ইরিগেশন হইতো না বা ক্ষেত ফসল ঠিক মতো হইতো না। সুতরাং তারা মনে করতো যে এই নদী তাদেরকে খাওয়ায়, নদী তাদের, নদীর একটা আলাদা পাওয়ার আছে বা ইত্যাদি ইত্যাদি। তো এরকম আরও দুনিয়াতে আছে, কেউ সাপের পূজা করে, কেউ হাতির পূজা করে, কেউ একটা বিকট গাছের পূজা করে, কেউ শয়তানের পূজা করে। এইগুলো সবই অজ্ঞতাবশত, যখন কেউ মনে করে যে কেউ তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে, তাকে কিছু দিতে পারবে অথবা তার কোনো ক্ষতি করতে পারবে, সে হয়তো সেইভাবে একটা ভয়বশত পূজা অর্চনা করতে শুরু করে। এটা এটা আংশিক সত্য কথা। কিন্তু আরেকটা ই আছে আপনার, এই ভয়টা আসে অজানার ভয় আর কি, কিন্তু আরেকটা ভয় আসে সেটা জানার থেকে আসে, যে ভয়টা যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, এই এই ভয়টা হচ্ছে জানার ভয়। এবং আরও অন্য হাদিসে আসছে যে জিবরাইল আলাইহিসসালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। এই ভয়টা হচ্ছে জানার কথা, কারণ তারা আল্লাহর ডোমেন বা ডোমিনিয়ন বা পাওয়ার বা ডাইমেনশন সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন সৃষ্টির ভিতরে। সুতরাং তারা সেই জ্ঞান বশত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন। আমরা মুসলিমরা যে ভয়টা পাইতে চাই বা যে ভয়ের কথা বলি, সেটা হচ্ছে এই ভয়টা যেটা আমরা বললাম, আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত বলতে, আমরা এই ভয়টার কথা বলতেছি, যে ভয়টা জ্ঞান থেকে আসে, অজ্ঞানতা বা অন্ধ বা মূর্খতা থেকে আসে না, বা জ্ঞানহীনতার থেকে আসে না, জ্ঞান থেকে যেটা আসে। তো জ্ঞান থেকে ভয়ের একটা উদাহরণ, রিয়েল লাইফ উদাহরণ আমরা দিতে পারি, যে দুইটারই দিতে পারি। যে আমি যখন ছোটো ছিলাম, আমি অনেক সময় বলছি, অনেককে এই হালাকাগুলোতে বলি আমি, যে আমি যখন ছোটো ছিলাম তখন আমার নানার বাড়ির দেশে যেতাম, তখন তো ওখানে ওসব জায়গায় ইলেকট্রিসিটি ছিলই না, সন্ধ্যার পরে ইউজুয়ালি গুটগুটে অন্ধকার, বাইরে একেবারে বাইরে তাকালেই গাটা ছমছম করতো, একদম ছোটো বেলার কথা বলতেছি। তো চোখটা জানলা দিয়ে অন্ধকারে বাইরে গেলে আবার হয়তো ফিরায় নিয়ে আসে ভয়ে বা একটা অজানা ভয়ে, এটা এই ভয়টা হচ্ছে যে জ্ঞানহীনতার ভয় বা অজানার ভয় যেটা। আরেকটা ভয় হচ্ছে যেটা আমি বললাম যে জ্ঞানের ভয়, রিয়েল লাইফে এটা একটা উদাহরণ দিতে পারি আমরা, যে ধরেন আমাদের যেখানে ইলেকট্রিক্যাল সাবস্টেশন থাকে ঢাকায়, যেমন ধরেন শাহবাগের কাছে একটা আছে বিশাল সাবস্টেশন, মানে অনেক 33,000 ভোল্ট দেখবেন বা 11,000 ভোল্ট লেখা আছে, বিপজ্জনক চিহ্ন দেওয়া আছে ওইখানে, জিনিসগুলা ট্রান্সফরমার বলেন বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যেগুলো আছে,
এটাকে কিন্তু যে কোনো মানুষ যে ইলেকট্রিসিটি সম্বন্ধে জ্ঞান আছে অথবা 11,000 ভোল্ট বা 33,000 ভোল্ট বলতে কি বোঝায় এটা যে জানে, সে কিন্তু কখনো এই জায়গায় গিয়ে ওই সমস্ত জিনিসকে টাচ করবে না বা কাছে গিয়ে খেলানেলা করবে না, বিকজ সে জানে সে মুহূর্তে হয়তো মৃত্যুমুখে বা মৃত্যু হইতে পারে তার। এখন এই ভয়টা হচ্ছে জ্ঞানবশত ভয় আর কি। আর ওইটা আরেকটা যেটা বললাম যে অন্ধকারে আমি যেটা ভয় পাইতাম সেটা অজ্ঞানতাবশত বা মূর্খতা বা কোনো একটা জিনিস সম্বন্ধে না জানা থেকে উদ্ভূত ভয়। এখন এই এই যে জ্ঞানবশত যে ভয়টা বললাম, এটা থাকা উচিত এবং এটা এটা ঠিক ভয় বা এটা থাকা না থাকলেই বরং আপনি হয়তো রেশনাল না বা আপনি আপনার বুদ্ধি খাটাইলেন না বা ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু একজন গ্রামের মানুষের থাকবে না। একজন গ্রামের মানুষ ধরেন একদম অজপাড়াগের একজন মানুষ, সে ভোল্টেজ কী বলে কাকে বলে জানে না বা এই চিহ্নটার মানে বোঝে না বা 11,000 ভোল্ট বা 33,000 ভোল্ট বলতে আসলে কি ভয়ঙ্কর কিছু একটা জিনিস সেটা সে জানে না, সে হয়তো ভয়ই পাবে না এই জিনিসটাকে। একইভাবে যারা আল্লাহ সম্বন্ধে গাফিল, যারা আল্লাহ সম্বন্ধে অসচেতন, আল্লাহ সম্বন্ধে যারা জ্ঞান নাই, তাদের কাছে জান্নাত জাহান্নামের কথার কোনো মিনিং নাই বা তারা বোঝে না যে আল্লাহ আদেশ করছেন যেটা ওটা মানাটা কেন জরুরি, আল্লাহ নিষেধ করছেন যেটা ওটাতে বেঁচে থাকাটা কেন জরুরি, এটার ভিতর ভয়ের কী আছে সেটা তারা হয়তো জানেই না। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আপনার মানুষের ভয়হীনতা যেটা, সেটাও কিন্তু দুই রকমের হয়। কোনো কোনো ভয়হীনতা হচ্ছে অজ্ঞানতাবশত বা জ্ঞানহীনতা থেকে আসে, ভয়হীনতা আমি যেটা বলতেছি সেটা অজ্ঞতার থেকে আসে। যেমন কাফের মুশরিক নাস্তিকদের ভয়হীনতা যেটা আমরা বলি যে অজ্ঞতাবশত আসে, তারা আল্লাহ সম্বন্ধে অজ্ঞ, সৃষ্টির রিয়েলিটি সম্বন্ধে অজ্ঞ, সৃষ্টির পারপাস সম্বন্ধে অজ্ঞ বা আরও অন্যান্য জিনিস সম্বন্ধে তারা অজ্ঞ, মূর্খ ইত্যাদি। সেই জন্য তাদের একটা এক ধরনের নির্ভয় থাকে, তারা ভয়হীনতা কাজ করে তাদের ভিতরে। সেটা যেমন অজ্ঞতাবশত আসে, আবার একটা ভয়হীনতা আসে জ্ঞানবশত। আমি রিয়েল লাইফ থেকে উদাহরণ দিচ্ছি যে আমাদের পরিচিতের ভিতরে একটা ঘটনা ছিল যে একটা মা, একজন মা উনি একটা স্ত্রী গরম দিয়ে কোথাও চলে গেছিলেন এবং তার হামাগুড়ি দেওয়া বাচ্চা সেই স্ত্রীটার কাছে গিয়ে স্ত্রীর ফ্ল্যাট সার্ফেসে তার পাটা লাগছে এবং মা চিৎকার করছে। যখন মা যখন এসে তাকে টান দিচ্ছেন তখন পায়ের চামড়াটা স্ত্রীতে লেগেছিল। কী ভয়ঙ্কর একটা দৃশ্য বা কী ভয়ঙ্কর একটা পরিণতি ধরেন। কিন্তু এটা কেন হয়েছে যে বাচ্চাটা কিন্তু ওই বুদ্ধিতে তার হয় নাই, ওই জ্ঞানটা তার হয় নাই যে এখানে ভয়ের কিছু ছিল। সে নির্ভয় ছিল কিন্তু তার নির্ভয়টাই নির্ভয় থাকাটা বা ভয়হীনতাটা এক ধরনের মূর্খতা ছিল। আবার ধরেন আমার কথা আমি বলি যে আমাকে ঢাকা শহরে একটা মাজার আছে, সকল মাজার গোলাপসার মাজার বলে আপনার গুলিস্তানের কাছে। তো সমস্ত ড্রাইভার যারা বাস ট্রাকের ড্রাইভার তারা মনে করে যে গোলাপসা হচ্ছেন কুতুব, বলে না একটা কথা সুফিরা বলে বা বিদাতিরা বলে বা কবর পূজারী মাজার পূজারীরা বলে, কুতুব একটা কথা বলে। তো তারা মনে করে যে গোলাপসা হচ্ছেন ঢাকা শহরের ট্রাফিক কন্ট্রোলার, মানে সমস্ত যানবাহনের নিয়ন্ত্রণ করেন উনি। মৃত উনি, মৃত মানুষ উনি ছিলেন কি না এখানে কেউ, এটাও একটা সন্দেহের ব্যাপার। যদি থেকেও থাকেন তার তো কোনো পাওয়ার নাই, উনি মৃত মানুষ। কিন্তু এই সমস্ত লোকগুলো মনে করে যে উনি ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এবং সেই জন্য তারা ওই ওই মাজারটার পাশ দিয়ে যতবার যাবে সালাম করবে এবং পয়সা টসা দিয়ে যায় ওইখানে। এই জায়গাতে আপনি যদি আমাকে বলেন যে ভাই এখানে সাবধানে যায়, এখানে কিন্তু এই মাজারটা খুব গরম, এখানে পয়সা দিতে হয় বা সালাম করতে হয় বা শ্রদ্ধা করতে হয়, আমি এটা মোটেই আমল নিব না। কারণ আমি এই ব্যাপারে আমার একেবারে ভয়হীন বা ভয়শূন্য, কারণ আমি জানি মৃত মানুষ কিছুই করতে পারে না, মৃত মানুষের কোনো ক্ষমতা নেই। তো এই আমার যে ভয়শূন্যতা বা ভয়হীনতা এটা কিন্তু ইসলামের জ্ঞান থেকে আসছে, আল্লাহর দেওয়া জ্ঞান থেকে আসছে, রসুলের বলা জ্ঞান থেকে আসছে বা রসুলের প্রিচ করা জ্ঞান থেকে আসছে এবং অনওয়ার্ড যারা স্কলাররা তারা আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন সেখান থেকে আমরা জানি মৃত মানুষ কিচ্ছু করতে পারে না, মৃত মানুষের কোনো ক্ষমতা নেই। এটা মনে করাটাই শির যে মৃত মানুষ আপনার কোনো লাভ বা ক্ষতি কোনোটা করতে পারে, এটা মনে করাটাই শির। তো এই যে ব্যাপারটা বললাম যে ইসলামে একজন মুসলিমের ভয়টাও হবে জ্ঞানবশত হবে, জ্ঞানের উপর ভিত্তি করে হবে, ভয়হীনতাটাও জ্ঞানের উপর ভিত্তি করে হবে, তাহলে জিনিসগুলো প্রপার জায়গাতে পড়বে। আর তা না হলে আমরা ওই যে বললাম হয় মাজার পূজারী, কবর পূজারী, কাফের, মুশরিক, অ্যাগনস্টিক, মানে একটা জগাখিচুড়ি অবস্থা হবে আমাদের ইমান আমানি। সুতরাং আমরা ক্লিয়ারলি যেন জানি যে আমাদের আমরা কোন কোন জিনিসকে ভয় করব, কেন করব, ইসলাম থেকে নিব সেটা, কোন কোন জিনিসকে আমরা মোটেই ভয় করব না, যে যত ভয়ই দেখাক ভয় করার কোনো রিজন নাই। যেমন ধরেন রিজেকের ব্যাপারে আমি মানে এই ভয় করব না যে কেউ আমার রিজেক কেড়ে নিতে পারে বা কেউ আমাকে রিজেক দিতে পারে বা কেউ কাউকে অসন্তুষ্ট করলে আমার রিজেক কমতি পড়তে পারে, না এই জন্য ভয় আমি করব না।
কারণ মানে মানুষ যখন রিজিকের জন্য দিকবিদিক শূন্য হয়ে ছুটাছুটি করে তখন শয়তান হাসে তাদেরকে নিয়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, রাসূল সাল্লাহ সাল্লামের একটা হাদিসে আসছে যে শয়তান তাদেরকে নিয়ে হাসে এবং বলে যে এরা যদি জানতো যে তার রিজিকটা ফিক্সড, মানে এ যদি জানতো বা এরা যদি জানতো তাহলে তারা এরকম আচরণ করতো না। সামারি এটা বললাম আমি হাদিসে, এক্স্যাক্ট টেক্সটটা আমি বলি নাই বা নসটা আমি বলি নাই, সামারি এটা বললাম শুধু। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের আল্লাহ বিশ্বাসটাকে সুসংহত করতে পারি। কালকের যে কথাগুলো বলতেছিলাম যে অ্যাক্সিডেন্টালি এবং মানে আল্লাহ যেভাবে আমাদেরকে ডাকছেন, যে বলছেন যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে আমাদের জন্য আয়াত আছে, আমরা বললাম যে এটা একটা টু ভ্যারিয়েবল সিস্টেম, মানে রাত দিন এরকম। তারপর আমরা ছয় ভ্যারিয়েবলের একটা বললাম যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এইভাবে আপনি যদি পৃথিবী বা মহাবিশ্বের সব কিছুর দিকে তাকান, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি দেখবেন ডিজাইন আছে এবং হিসাব আছে এবং বিন্যাস আছে বা কি বলবো মানে নিয়ম আছে, এবং এগুলো বেঁধে দেওয়া হয়েছে, এগুলা কাকতালীয়ভাবে হয় নাই বা অটোমেটিক্যালি হয় নাই। আমি আরেকটা উদাহরণ দিই, অনেক সময় রিয়েল লাইফের উদাহরণ, যে রাস্তায় আমরা যখন ইসে যাই আপনার সিগনাল দেখি তখন কি দেখি, সবুজ হলুদ লাল, তারপর লাল থেকে আবার যখন চেঞ্জ হয় লাল হলুদ সবুজ, এটাও কিন্তু একটা বিন্যাস বা একটা সিস্টেম বা একটা 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 কি বলবো একটা ই করা জিনিস, ডিজাইন করা জিনিস। এটা যদি আপনি ধরেন একজন পাগলকে বলেন, একদম বদ্ধ পাগল, তাকেও যদি বলেন যে এই লাইটগুলা বা এই লাইটের সিস্টেমটা নিজে নিজেকে বানায় ফেলছে এবং সেইভাবে চলতেছে, চলতে থাকছে, মানে চলতে আসে বা চলছে বা চলবে, সে বলবে নিশ্চয় সে পাগলও সেটাতে কনভিন্স হবে না। আমার মতো বা অর্ডিনারি মানুষ যারা, তারা হয়তো বলবে যে কেউ একজন বসে কোথাও সুইচ টিপতেছে, একবার লাল একবার সবুজ একবার হলুদ সুইচ টিপতেছে, যারা কম জ্ঞান তারা। আর যারা বেশি জ্ঞান আছে তারা মনে করবে না এটা একটা অটোমেটিক ডিভাইস কেউ বানায় রাখছে, কোনো রিলে আছে এটাকে অপারেট করতেছে যেটার কারণে এটা সবুজ হলুদ লাল লাল হলুদ সবুজ হচ্ছে। এভাবে আপনি আপনার শরীরের দিকেও যদি তাকান, মানে আপনার জাস্ট একটা শ্বাস নিলেন এবং ছাড়লেন, এই ভিতর আপনার এর ভিতরে আপনার যারা একটু বায়োলজি পড়ছেন বা এই তারা হয়তো জেনে থাকবেন যে একটা শ্বাস নেওয়া এবং ছাড়ার ভিতরে একটা পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড অটোমেটেড ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি যেগুলো আছে তার চেয়েও বড় কর্মকাণ্ড হয়ে যায় আপনার শরীরের ভিতরে। এইভাবে যখন আপনি চিন্তা করবেন তখন আপনি আস্তে আস্তে কনভিন্স হবেন যে এইগুলার পেছনে একটা মহাজ্ঞানী সত্তা এগুলার ডিজাইন করছেন বা আছেন, এটাই করবেন। এখন আমি একটা ছোট্ট এম্পিরিক্যাল কিছু তথ্য দিয়ে আপনাদেরকে শেষ করে দিব। একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন, ওনার নাম ফিজিক্সের আর কি ফিজিসিস্ট, ওনার নাম ছিল ফ্রেড হয়েল, স্যার ফ্রেড হয়েল। 2003 সালে মারা গেছেন উনি। উনি নাস্তিকই ছিলেন এক সময়, তারপরে আস্তে আস্তে একটু মানে একজন কেউ বা একটা কোনো সত্তা আছে এইরকম একটা ধারণা তার ভিতরে থাকলে উনি কিন্তু কাফেরি, মানে মুসলিম ছিলেন না, আমি সেটা বলতেছি না, বা ইসলামে বিশ্বাস করতেন সেটাও বলতেছি না, কিন্তু উনি এক সময় বলছেন যে ওনার লেখালেখিতে বলছেন যে একজন আমাদের মতো একটা কমপ্লিকেটেড জীব এর জীবন ধারণের জন্য বা জীবন যাপনের জন্য বা জীবনটা কামিং ইন টু বিং যেটাকে আমরা বলি, জীবন বাস্তবতায় আসার জন্য বা বাস্তব হওয়ার জন্য রাফলি 20,000 এনজাইমসের ব্যাপার আছে। এনজাইমস বলে এক ধরনের অর্গ্যানিক সাবস্টেন্স, সেগুলার মানে সঠিক প্রক্রিয়া সঠিক কাজকর্ম দরকার হয়। তো উনি বলছেন যে এইটা লাইফ কামিং ইন টু বিং বাই অ্যাক্সিডেন্ট বা চান্সের পসিবিলিটি কত বলছেন, যে উনি বলছেন যে 1/10^40। এই কথাটা মানে হচ্ছে যে 1/10 যদি আমরা বলি যে চান্স, তাহলে বলি যে দশ ভাগের এক ভাগ চান্স আছে কোনো একটা জিনিসের। 10^2 যদি বলি আমরা, তাহলে বলি 100 ভাগের এক ভাগ, 1/10^2 যদি বলি বা 100 ভাগের এক ভাগ বলি, তাহলে 100 ভাগে এক ভাগ চান্স আছে একটা কিছু হওয়ার, আর 99 ভাগ চান্স হচ্ছে না হওয়ার। তো উনি বলতেছেন 10^40, মানে একের পরে 40টা শূন্য দিবেন, তত ভাগের এক ভাগ, এটা আপনি গুনতে পারবেন না, তত ভাগের এক ভাগ পসিবিলিটি ও নাই যে মানুষ বা আমাদের মতো এমনি এমনি হয়ে গেছে আর কি, একটা কমপ্লিকেটেড জীব বাই চান্স এবং বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা।
এটা হয়তো অনেকে বুঝবে না, বুঝবে না কথার মানে হচ্ছে যে এই অঙ্কের 10^40 আসলে কাগজে কলমে অনেকের হয়তো মাথায় ঢুকবে না, যারা ম্যাথস পড়ছেন তারা জানবেন, যারা পড়েননি তারা হয়তো চিন্তা করবেন এটা আবার কী ধরনের সংখ্যা হলো। তো তাদের জন্য উনি খুব সহজ করে দিয়েছেন, উনি বলছেন যে আরেকভাবে বলতে গেলে যে ছক্কা যেটাকে বলে, লুডো ডাইস যেটাকে বলে, বা জাস্ট প্রসঙ্গ তো উল্লেখযোগ্য যে লুডো খেলাটা কিন্তু হারাম, এটা আমরা জানি নাই ছোটোবেলায়, জাস্ট প্রসঙ্গ আসলে আমি বলে দিলাম আপনাদের, যে তারপরেও আমরা যখন ছোটোবেলায় খেলছি বা লুডো ডাইসের তো অনেকে অনেকে চিনেন, 1, 2, 3, 4, 5, 6টা ফোঁটা থাকে ছয় দিকে, তো বলতেছেন যে এই ডাইসটা কেউ 50,000 বার থ্রো করবে এবং 50,000 বারের প্রত্যেকবার একটা সিক্স উঠবে ওইখানে, এইটার পসিবিলিটি যত তার চেয়ে কম পসিবিলিটি হচ্ছে লাইফ কেম ইন টু বিং, মানে আমাদের মতো লাইফ কেম ইন টু বিং বাই চান্স অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কথা বলতেছেন। এটাও অনেকে বুঝবে না হয়তো, এটাও হয়তো মানে চান্স যে এটার ভিতরে কত কী ধরনের যে দুর্লভ বা কী ধরনের রেয়ার চান্স আছে এটা হয়তো অনেকে বুঝবে না। তখন উনি আরও সহজ করে বলতেছেন যে আপনার একটা জাঙ্কিয়ার্ডে লোহা লক্করগুলো পিউরিফাইড হয়ে পার্টস বনে একটা 747 তৈরি হয়ে সেটা উড়ে যাওয়াটা যত লাইকলি তার চেয়েও আনলাইকলি হচ্ছে, মানে যত আনলাইকলি তার চেয়েও আনলাইকলি হচ্ছে লাইফ কেম ইন টু বিং বাই চান্স। আমরা আজকে এখানে শেষ করে দেব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম আমরা রিফ্লেক্ট করব, আমরা রিফ্লেক্ট করব, চিন্তা করব, ভাবব এবং কনভিন্সড হব, অ্যাবসোলুটলি কনভিন্সড হব যে আল্লাহ আছেন, আল্লাহর কথা সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কোরআন সত্য ইনশাআল্লাহ। আগামী ক্লাসগুলোতে আমরা আরও কিছু যুক্তি আপনাদের জন্য উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।